গাইজ, এই জঙ্গলটার কথা অনেক শুনেছি। শুনেছি এখানে ওয়েন্ডিগো নামের কোনো একটা ক্রিচার থাকে। এখন সেটা সত্যিই আছে নাকি সেটা একটা লেজেন্ড? লেটস ফাইন্ড আউট। শুনেছি ওয়েন্ডিগো অর্ধেক মানুষ আর অর্ধেক রাক্ষস, বাট অর্ধেক মানুষ হয়েও মানুষকে কি করে খেতে পারে? তাহলে তো তুমি বেঁচেই গেলে। Shut up man, what do you mean? আরে বন্ধ কেন করছো? শুট করিস না। ও যখন তখন চলে আসতে পারে, প্লিজ। এটা কি রকম আওয়াজ? গাইস, ওখানে কেউ আছে। দাঁড়া, আমি দেখছি। না রনক, তুই যাস না, আমার খুব ভয় লাগছে। তোরা এখানেই দাঁড়া, আমি দেখছি। গাইজ, তোরা ফালতু ভয় পাচ্ছিস, এখানে কেউ নেই। আবার কেউ নিশ্চয় বিপদে পড়েছে। কে ওখানে? বাইরে বেরিয়ে আসো। কথার উত্তর দিচ্ছ না কেন? ওখানে কে দাঁড়িয়ে? বেরিয়ে এসো। কে ওখানে?
হ্যালো স্যার। হ্যালো। হ্যালো ম্যাম, আপনারা চলুন, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসছি। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার সাহেব। নমস্কার মেম সাহেব, আমি শূন্য, আর আমি এই বাড়ির দেখাশোনা করি। যদি আপনার কিছু দরকার হয় আপনি আমাকে ডাকবেন। না, আপাতত কোনো জিনিসের দরকার নেই, শুধু আমাদের জিনিসপত্রগুলো ভেতরে রেখে দাও, হয়ে যাবে। আচ্ছা, আপনারা দুপুরে কি খাবেন? ফিশ, চিকেন নাকি মিট? না, আমরা পিওর ভেজিটেরিয়ান, আর যতদিন আমরা এখানে থাকবো ততদিন ভেজিটেরিয়ান খাবারই রান্না হবে। ঠিক আছে, যতদিন আপনারা এখানে আছেন ততদিনই। চলো জয়া। স্যার, এটা আপনাদের রুম, আপনারা ফ্রেশ হয়ে যান, ততক্ষণ আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। শোনো বাবু, কে তুমি, এখানে কি করছো? আরে দাঁড়াও, শোনো তো। আরে বাবা দাঁড়াও, কোথায় যাচ্ছ? শোনো, কোথায় গেল? শোনো বাবু, তুমি এখানে কি করছো? এই জঙ্গলটা তোমার জন্য একদম ঠিক নয়, আমি কিছু জিজ্ঞেস করছি তো। আরে শোনো তো। আরে বাচ্চাটা কোথায় চলে গেল? আরে শোনো, সামনে জঙ্গলে এগিয়ে না, আমার কথা শোনো।
বাচ্চাটা কোথায় গেল? আর ও আমাকে দেখে পালাচ্ছে কেন? কে রয়েছে ওখানে? বলবে তো কে ওখানে? দেখো সামনে এসো, আমি বলছি সামনে এসো। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আর বাবু তুমি এই জঙ্গলে একলা কি করছো? আর সোনা তোমার বাবা মা কোথায়? হ্যাঁ, আর আমাকে ভয় পেও না, আমি তোমার হেল্প করব। আগে জঙ্গল থেকে বাইরে যাই, তারপর তোমার মা বাবাকে খুঁজব। সোনা কেঁদো না, আমি তোমার সাথে আছি। আমি বললাম তো আমি তোমার মা বাবাকে খুঁজে দেব। হয়তো আপনাকে কেউ বলেনি যে এই ঘন জঙ্গলে বিপদ সবসময় ঘুরে বেড়াচ্ছে। কেন এখানে এসেছেন? দেখো আমি না তো জঙ্গলকে ভয় পাই আর না কোনো জঙ্গলি জানোয়ারকে। আমার এখানে থাকার অভ্যেস আছে। জঙ্গল আর জঙ্গলি জন্তুদের থেকে আপনি হয়তো ভয় পান না, কিন্তু এখানে যে আছে সে আপনার ধারণাকে পাল্টে দেবে। সে আপনার কল্পনার থেকেও ভয়ঙ্কর। কে আছে এখানে? কার কথা বলছো তুমি? আপনার জন্য এটাই ভালো হবে যদি আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, না হলে অনেক কিছুই হতে পারে। পরে কিন্তু আফসোস করবেন, যেরকম আমি করছি। জয়া, জয়া, জয়া মিম সাহেব! সুদীপ, এই লোকটা আবার কোথায় চলে গেল? জয়া, সুদীপ, সুদীপ, তুমি তুমি এখানে একা? সেটাই তো সুদীপ, ওই 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 বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, আর ওই লোকটা। বাচ্চা লোক কি সব বোঝো তুমি? আমি দেখেছি, আমি ওর পেছনে এসেছি। ছোট্ট একটা বাচ্চা, ওর মা বাবাও সঙ্গে নেই। সুদীপ প্লিজ, আমাদের ওকে খুঁজতে হবে। সুদীপ কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। আচ্ছা আচ্ছা, এই যে শোনো, জঙ্গলে কোনো বাচ্চাকে দেখতে পেলে তখনই আমাকে রিপোর্ট করবে। জয়া, এবার আমাদের ফেরা উচিত। এরা যখনই কোনো বাচ্চাকে দেখতে পাবে আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেবে। টেনশন নিও না, তুমি চলো চলো চলো। শুধু একটাই পোস্টিং এর ব্যাপার জয়া, তোমাকে আমি প্রমিস করছি যে এরপর থেকে তোমাকে এরকম জায়গায় কখনো নিয়ে আসবো না। আমি জানি যে তোমার এই জঙ্গল, এই নিস্তব্ধতা একদম পছন্দ নয়। এরপরে আমি কোনো একটা অফিসে পোস্টিং নিয়ে নেব। বিয়ের আগে তুমি তো শুধু এটাই বলেছিলে না? কি লাভ হয়েছে বিয়ের পরে? তো তুমি আমাকে জঙ্গলে নিয়ে এসেছো। সুদীপ তুমি বুঝতে পারছো না, যবে থেকে আমি এই জঙ্গলে এসেছি আমার অদ্ভুত ফিল হচ্ছে। অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে এখানে, আমি জানি। আর এই সবকিছু এত তাড়াতাড়ি হয়েছে যে আমার কাছে কোনো চয়েসই ছিল না। এখানকার অফিসার হঠাৎ করে গায়েব হয়ে গেল, ভ্যাকেন্সি ফিল করার জন্য উপর থেকে অর্ডার এলো, তাই আমি। তুমি তোমার প্রমিস রাখোনি সুদীপ। লুক সুদীপ, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না।
আমি তোমাকে এইটা বোঝাতে চাইছি, আমি শহরে বড় হয়েছি, কোলাহলে মানুষ হয়েছি। এই জঙ্গলে নিস্তব্ধতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, কেন বুঝতে পারছো না তুমি? লোক, আমি এখানে থাকতে পারবো না। তুমি যখন ডিউটিতে চলে যাবে তখন কে থাকবে আমার সাথে বলো? পুরো একলা হয়ে যাব আমি, একদম একলা। তুমি একা নও এখানে, সবসময় আছি তোমার সঙ্গে আমি। আর ভয় পেও না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাব আমরা। মেম সাহেব, আপনার জন্য স্পেশাল। কি হলো জয়া? সুদীপ, সুদীপ আমার মধ্যে পোকা রয়েছে, পোকা রয়েছে আমার মধ্যে। পোকা? স্যালাড তো এটা। মেম সাহেব, কি করলেন এটা আপনি? আমি এত কষ্ট করে বানালাম আর আপনি সব ফেলে দিলেন। আর ইউ ওকে জয়া? আমি কিছু বুঝতে পারছি না সুদীপ, আই থিংক আই নিড রেস্ট। জয়া, জয়া, এত গভীর রাতে এই দুটো বাচ্চা এইখানে কি করছে? এই দাঁড়াও, জঙ্গলে কোথায় যাচ্ছো?
সুদীপ, সুদীপ, সুদীপ! দাঁড়াও, এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ? নিচে নামাও আমাকে। এটা কোনো মজা নয়, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, আমাদের কথা শোনো, চলে যাও। নিচে নামাও আমাকে। কেউ আছে? কোথায় গেল এরা তিনজন? এটা আবার কার? জয়া, জয়া, আমায় ক্ষমা করে দাও জয়া, এগুলো সব আমার ভুল।
তুমি আমায় সব বললে, কিন্তু আমি তোমার একটাও কথা শুনিনি। ঈশ্বর, আমি এখন আর কি করব? জয়া, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। আই প্রমিস। গাইজ, আজ আমরা এই জঙ্গলে এসেছি এটা জানার জন্য যে উইন্ডিগো কি সত্যি আছে নাকি। শুনেছি উইন্ডিগো অর্ধেক মানুষ আর অর্ধেক রাক্ষস, বাট অর্ধেক মানুষ হয়েও মানুষকে কি করে খেতে পারে? এরা তো তারাই যারা এরা সবাই এই নরখাতকের শিকার হয়েছে। তার মানে এরা সবাই আত্মা যারা আমাদেরকে বারবার এটা বলার চেষ্টা করছে যে আমাদের প্রাণেরও ঝুঁকি রয়েছে। এবার আমি নিজে এই খুনিটাকে শেষ করব। কে তুমি আর এখানে এত রাত্রিবেলা কি করছো? আমার নাম জয়বীর, কিন্তু হয়তো তুমি এটা জানো না যে তুমি কার মুখোমুখি হতে যাচ্ছ। তোমার আগে অনেক ফরেস্ট অফিসার আমি বারণ করা সত্ত্বেও আমার কথা শোনেনি, আর তার ফলে ওদের মধ্যে তার পরিণাম শোনাতে কেউই আর আজকে বেঁচে নেই। তুমিও কিন্তু একই ভুল করতে যাচ্ছ। এসব কি বাজে কথা বলছো তুমি? যা বলার পরিষ্কার করে বলো। উইন্ডিগো, ও আমাদের কাউকেই জীবিত ছাড়বে না। আমিও এখানে এসেছিলাম এই জঙ্গলেই এক বছর আগে, নিজের মেয়েকে সঙ্গে করে। যখন এই জায়গাটা একটা টুরিস্ট স্পট ছিল, সকাল থেকে হাঁটতে হাঁটতে আমার পাটা এখন ব্যথা করছে। কি মজা হলো তো? হ্যাঁ বাবা, আমার খুব ভালো লেগেছে। আমি ওখানে বাঘ দেখেছি, ভাল্লুক দেখেছি, খুব ভালো লেগেছে। বাঘ দেখে আমার মা ভয় পায়নি তো? আর আমি একটুও ভয় পাইনি। বাবা, আমার দল পড়ে গেছে। ও, নিয়ে আসো নিয়ে আসো। আমি এটা কখনো ভাবিনি এখানে আসার জন্য আমাকে এত বড় একটা মূল্য দিতে হবে। নিতা, নিতা, বাবা, নিতা, 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 এই দাঁড়াও। আর তখন থেকে এই ঘন জঙ্গলে আমি ঘুরে বেড়াচ্ছি, যাতে নরখাদককে খুঁজে আমি নিজের মেয়ের মৃত্যুর বদলা নিতে পারি। কিন্তু আমি চাই না তোমার সঙ্গে এরকম কিছু হোক। তোমার হাতে সময় আছে, এখান থেকে পালিয়ে যাও, যত তাড়াতাড়ি পারো চলে যাও। আর এটা শুধু আমি বলছি না,
ওই নরখাদকের হাতে যারা যারা মারা গেছে তারাও তোমাকে একই কথা বলতে চাইছে। ময় হচ্ছে এখানে চলে এসেছে, আমাকে বেরোতে হবে। এই দাঁড়াও, এই ল্যান্ডস্লাইডের কারণে এখান থেকে বেরোনোটা ইম্পসিবল। আর এরকম একটা অদ্ভুত ক্রিচার এখানে থাকলে জয়াও সেফ থাকবে না। আমাকে যে কোনো অবস্থায় ওটাকে শেষ করতেই হবে। কোথায় লুকিয়ে বসে আছিস? এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। গুলি তো শেষ হয়ে গেছে। তোমরা? হ্যাঁ, আমরা। তোমাকে আমরা বলেছিলাম এখান থেকে চলে যাও, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি। এবার তুমি মরবে। এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এবার তোমাকে মরতেই হবে। এগুলো কি বাজে কথা বলছো তোমরা? কারা তোমরা? হ্যাঁ স্যার, এরা ঠিকই বলছে। বিজয়, সুরেশ, তোমরা এখানে কি করছো? কি হয়েছে কি তোমাদের? আমরাও মরে গেছি স্যার। আমরাও ওয়েন্ডিগোর শিকার হয়েছি। আর আপনিও বাঁচবেন না।
তুমি জীবন কেড়ে নিয়েছে, এবার তুমিও বাঁচবে না। মানে একদিন আমাদের গ্রামে খুব বড় আকাল হয়েছিল, ওই আকালের কারণে লোক মরে যাচ্ছিল, আর ঠিক সেই সময় ওই নরখাদকের জন্ম হয়, আর সেই সঙ্গে ওর বাচ্চাটাও নরখাদক হয়ে জন্মায়। Ah!
এখন আরেকটা বাকি। আমি জানি ওকে, কে সে? শূন্য For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.